গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান তারা প্রত্যেকটি মানুষই দেখেন যারা নিজেদের জীবনকে, নিজেদের ভাগ্যকে, নিজেদের পরিশ্রমকে সার্থকতা করার চেষ্টা করে। সৌভাগ্যজন তারাই দেখেন যারা জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সৌভাগ্যের সন্ধান তারাই দেখেন যারা জীবনটাকে তুচ্ছ একটা বাক্স বন্দী করে রাখতে চান না, তার বাইরেও তাদের জীবনের প্রতিষ্ঠাকে ছড়াতে চায় বা একটা এমন শিখরে পৌঁছতে চায় যেখান থেকে সে তার জীবনের সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। এবং সৌভাগ্যের সন্ধান তারাই দেখেন যারা জীবনকে বাস্তব সম্মতভাবে পরিবর্তন করতে চায়, কোনো ম্যাজিকের মাধ্যমে নয়। জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্রী দুজনে কিন্তু একটা অথেন্টিক হওয়া উচিত, যেখানে আপনাকে স্বপ্ন দেখিয়ে নয়, আপনাকে অন্য রকমের কথা বলে নয়, আপনাকে ছলনা করে নয়, এবং আপনাকে আপনার সমস্যার দায়ভারটাকে দিয়ে সুযোগের সদ্ব্যবহার করে 5 দিনে 15 দিনে 21 দিনে কাজ দিয়ে চমকপ্রদ কথা বলে নয়, আপনাকে বাস্তবটা জানিয়ে এবং সেখান থেকে কি করে আপনি ডেভেলপমেন্ট পাবেন সেটাও কিন্তু বলে দেওয়া সৌভাগ্যের সন্ধানের কাজ। যার জন্য মাথায় রাখতে হবে এই অনুষ্ঠানকে দেখে দেখে মানুষের একটা হ্যাবিট হয়ে যায়, তারা কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করে তাদের ভালো মানুষগুলোকে এই অনুষ্ঠানটাকে উপহার দেওয়ার জন্য। তারা প্রত্যেকজন শেয়ার করে এবং শেয়ার করার ফলে এত মানুষের ফোন, এত মানুষের বুকে আমি অবাক হয়ে যখন জিজ্ঞাসা করি যে আপনি অনুষ্ঠান দেখেছেন নাকি কারো রেফারেন্স, বলে আমি শেয়ার করা প্রোগ্রাম দেখেছি আমার বন্ধুর গ্রুপ সে, তারা ফেসবুকে ডাইরেক্ট আপনার প্রোগ্রামটা ইউটিউব থেকে শেয়ার করে দিয়েছে। এবং ফেসবুক মানে যেমন কারো 500 ফোন, কারো 500 ফ্রেন্ডশিপ থাকে, কারো 1000 থেকে 1200, তারপরে একজনের যদি ফ্রেন্ড লিস্টে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মানুষের মুখে মুখে, মানুষের ঘরে ঘরে, মানুষের মনে মনে, মানুষের অন্দরে কিভাবে প্রবেশ করেছি আমি জয় প্রশ্ন। এবং আজকের দিন আর একটু বলতে পারি শুধু চমকপ্রদ কথা বলে নয়, জয়ের তিলক মাথায় লাগিয়ে আপনাদেরকে চাই ছুটিয়ে আপনাদের সাকসেস নিয়ে যেতে। কখনো দোলের আবির নয়, সকালে মাখবেন আর সন্ধ্যায় ধুয়ে ফেলতে হবে। তাই মনে রাখবেন আজকে এমন বিষয় নিয়ে আলোচনা করবো, বিষয়টার জন্য আজকে প্রতিটা মানুষ কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি, সকালে ঘুম থেকে উঠে কোনোভাবে কোনো কিছু মুখে দিয়ে ছুটে বেড়াচ্ছি এবং ভিড় বাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ঝুড়ে দিয়ে অফিস পৌঁছেছি। কারণ আমাদের প্রত্যেকের একটাই জীবনের ধর্ম যে প্রতিষ্ঠা পাওয়া, যে কাজ আমরা করছি সেই কাজের থেকে বেটারমেন্ট কিছু পাওয়া, যে লড়াই আমরা করছি সেই লড়াই যাতে সাকসেসফুল হয় সেই রাস্তায় আমরা ছুটে বেড়াচ্ছি। এবং আজকের দিনে বহু মানুষ কিন্তু অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত খাটনি, অতিরিক্ত লড়াই এবং অতিরিক্ত কাজ দেখানোর ফলে কোনো সাকসেস নেই, কোনো সফলতা নেই। তো আজকে প্রত্যেকটি পেশার মানুষজনকে বলবো, যারা যে পেশায় নিযুক্ত আছেন, কেউ ওকালতি করছেন, কেউ ডাক্তারি করছেন, কেউ জাজ পেশায় রয়েছে, কেউ হোমিওপ্যাথি ডাক্তারি করছেন, কেউ বিজনেস পেশার মধ্যে যুক্ত রয়েছেন, কেউ বিভিন্ন সার্ভিসিং এর পেশায় যুক্ত রয়েছেন, কেউ ক্লিনিং এর পেশায় যুক্ত রয়েছেন, যে যেই প্রফেশনেই আছে, সে বাজারের মাছ বিক্রেতা থেকে শুরু করে নিয়ে আপ টু উঁচু মহলে উঁচু তলায় বসা অফিসার, আজকে প্রতিটা পেশার মানুষ চায় যে উন্নতি, সাকসেস, সফলতা, প্রতিষ্ঠা। তাই সকলের জন্য সকল উদ্দেশ্যে আজ আলোচনার বিষয় একটি ফেংশুই আলোচনা করব। আজকে প্রচুর তো টোটকা শুনেছেন, প্রচুর দ্রব্য সামগ্রী নিয়ে বলেছি, প্রচুর তন্ত্র, প্রচুর মন্ত্র নিয়ে বলেছি, আজকে বাস্তুর আলোচনা করব ফেংশুই নিয়ে। ফেংশুর অনেক রকমের পার্ট আছে, আমি আস্তে আস্তে সব পার্ট গুলোই আপনাদের বলবো। এবং যারা রীতিমতো বাস্তু নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু সব জিনিসের উপরে গিয়ে দখলদারি রাখতে পারে এবং আপনাদের বলতে পারে। শুধুমাত্র বাস্তু বাস্তু হয়ে লাফালে কিন্তু বাস্তু বিশারদ হয় না, তাই মাথায় রাখতে হবে। আজকের ফেংশুই অর্থাৎ আমরা ফেংশুই বাস্তু নিয়ে আলোচনা করছি, মানি বোল রাখলে উত্তর দিশায়, মানি বোল রাখলে উত্তর দিশায় উন্নতি আসবে নিজ পেশায়, মানি বোল রাখলে উত্তর দিশায় উন্নতি আসবে নিজ পেশায়। মানি বোলটা কি? হঠাৎ করে নতুন কথা শুনছেন, উত্তর দিশা তো বুঝলাম যে উত্তর দিকে রাখতে হবে, কিন্তু মানি বোল কথার অর্থ কি? এই মানি বোলটা ফেংশুই এর সর্বশ্রেষ্ঠ একটা উপাদান, যারা বিশেষ করে আমি দেখেছি আমার যারা নন বেঙ্গলি ক্লায়েন্টস আছে তারা টুকটাক তন্ত্র এগুলোকে বিশ্বাস করে না, আমি আপনাকে বলছি বিশ্বাস করে না, তারা স্টোনে বিশ্বাস করে, তারা ফেংশুই বাস্তুতে বিশ্বাস করে, তারা লাফিং বুদ্ধায় বিশ্বাস করে। তাই আমি আজকে কিছু উল্টে দেওয়ার কাজ করলাম, যেখানে উল্টে দিলেই আপনার জীবন পাল্টে যাবে, তাই যদি উল্টে দিয়েই পাল্টে যায় জীবন, তাই আজকে সেই বিষয়ে আলোচনা করছি কিভাবে আপনি মানি বল তৈরি করবেন, মানি বল কিভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে, তাহলে আপনি কিন্তু আপনার নিজ পেশায়
উন্নতি করতে পারবেন, আপনার নিজ কাজে আপনি সাকসেস পেতে পারবেন, আপনার নিজের রোজের পরিশ্রমে আপনি দুটো পয়সার মুখ দেখতে পারবেন এবং অবশ্যই আপনার কর্মে সফলতা আসবে। দেখেনি প্রথম বন্ধু কে আছে, খাতা পেন নিয়ে লিখে রাখুন, মানি বল অর্থাৎ পয়সার বাটি বাংলা ভাষা, কিন্তু মানি বল কথাটা না বললে অংশটা মিলবে না, তাই জন্য শুরু করলাম মানি বল রাখলে উত্তর দিশায় উন্নতি আসবে নিজ পেশায়। দেখেনি কে আছে, নমস্কার। চেষ্টা করতে হবে লাইনকে, আপনাদের চেষ্টা করে ধরতে হবে, কারণ এই অনুষ্ঠানটা হাই ভিউয়ার্স প্রোগ্রাম যেখানে মানুষ লাইন পাওয়ার জন্য সময়ের আগে থেকে বসে থাকেন, কখন পাবেন কখন কথা বলবেন। আর একজন চলে এসেছেন, দেখি, নমস্কার। জন্মস্থান কোথায়? হ্যাঁ সেটা বলতে হবে তো, সোদপুর, তাই তো? মন্দির শুনুন যেটা বলছি, আপনার জন্ম শুক্রবার, ফ্রাইডে। এবার মেন হরোস্কোপে ঢুকছি। আপনার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি নক্ষত্র অশ্লেষা, ঠিক আছে? প্রথম কথা বলবো, যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট ট্যালেন্ট আপনার আছে, কিন্তু এত বুদ্ধি, এত নলেজ, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনার বুদ্ধি নিয়ে অপরে রাজা হয়ে যাবে, আপনার বুদ্ধি আপনারই কোনো কাজে আজ অব্দি লাগেনি, আগামী দিনেও লাগবে না, তাই তো? আপনি যাকে যা অ্যাডভাইস করেন, যাকে যা আইডিয়া দেন, তারা সেই আইডিয়ায় দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপনার শত চেষ্টা করে আজকে নিজের প্রফেশন তৈরি করতে পাচ্ছেন না। জন্ম চার্ট অনুযায়ী লগ্নের ফোর্থ হাউসে আপনার রাহু আছে, আর লগ্নের দ্বাদশে বৃহস্পতি এবং শুক্র হত দারিদ্র যোগ করছে। এই দারিদ্র যোগ, তার সঙ্গে হত দারিদ্র যোগ করলে কি হয়, আপনার টাকা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা আপনার একাধিক কর্মের পরিবর্তন হওয়া, যে কাজেতে আপনার মন নেই সে কাজ আপনি কখনোই করতে চাননি আর চানো না, তাই তো? আপনি সম্মান বিশ্বাস নিয়ে বাঁচছেন, যদি ভালো মুখে আপনাকে 100টা কাজ বলে, সময় বেশি নিয়ে বলে, আপনি সব করে দেবেন, যদি কেউ একটু ঝাঁজিয়ে কথা বললো আপনি সেই প্ল্যাটফর্মে সেকেন্ড টাইম দাঁড়িয়ে থাকবেন না। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যালো, আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন, আমি এই জন্য জানতে চাইছি যে আমি, আপনি তো আমার অচেনা মানুষ, বাট আপনার যে ক্যারেক্টার গুলো বলছি, যে প্রবলেম গুলো বলছেন, মিলছে তো? উন্নতি পাওয়া যায়। আপনি কি করেন, চাকরি না ব্যবসা? আমি এখন কথা বলছি না, আমি কর্ম খারাপ হয়ে গেছে, আমি কর্মহীন না, আমি আগের কথা বলছি, আপনি আগে চাকরি করতেন না ব্যবসা? লগ্নপতি মঙ্গল আমার একাদশ ঘরে বুধের ঘরে বসে আছে, আপনি মনের জোর পান না, কনফিডেন্স পান না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয় যেখানে ব্যবসায় ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করতে পারবেন, তাই তো? বাট কর্মর জায়গাতে কর্মচ্যুত হয়ে যাওয়ার যোগ যেটা হয়ে গেছে, এবং এই জন্ম চাপের জন্য বলবো যে আগামী দিনের জন্য কর্মপ্রাপ্তির জায়গা আছে, কিন্তু খুব ভালো জায়গায় কর্ম কিন্তু আপনার আশা নেই। আপনার নর্মাল চাকরির যোগ আছে, কোনো শপিং কমপ্লেক্স, কোনো শপিং মলে কোনো রকমের সিকিউরিটি গার্ডের কাজ বা কোনো অফিসিয়াল কাজ, বাট সেটাও যদি আপনি লগ্নের দশম ঘরে কেতুর প্রতিকার না করেন, যদি আপনার জন্ম চার্ট অনুযায়ী আপনি লগ্নের ফোর্থটাও যাতে বাস্তু প্রতিকার না করেন, তাহলে আপনি এইভাবেই বেকারত্বের শিকার হয়ে বসে থাকবেন। বলুন আর কি জানতে চান? না ঠিকই বলেছেন, আর তো কি জানেন, আমি সবই না বলে সবই বলে দিয়েছেন।
প্রথম কথা একটা কথা বলি দাদা, আমি কি বললাম কি ভালো বললাম খারাপ সেটা বড় কথা নয়। দ্বিতীয় হচ্ছে এই বেকারত্বটা আমি যেটা জানতে চাইছিলাম সেটাই সব বলেছি। সেটাই কিন্তু বেকারত্বটা ঘোচাতে হবে, তার জন্য ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আপনার প্রতিকার আপনার সাধ্যের মধ্যেই হবে, কিন্তু বাড়ি বসে থাকলে না এই দোষ কাটবে, না আপনার নতুন কোনো সুখবর আসবে, আর না আগামী দিনে আপনি বেকার থেকে সকাল হতে পারবেন। ভালো থাকুন। দেখুন যেটা আমার বলা সেটা বললাম, আপনি নিজেও সেটা স্বীকার করলেন যে আপনি আমাকে না জেনেই বললেন, সবই ঠিক বলেছেন, মনের কথা বলেছেন, কিন্তু আমি তাতে হ্যাপি নই। আপনার দুটো মনের কথা বললাম বলে আপনার মনের সঙ্গে আমি হাই ফাইভ করলাম সেটা আমার কোনো কাজ নয়। আপনাকে ভালো রাস্তা দেখিয়ে সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু আমার কাজ, এবং যেই কাজটা কিন্তু দীর্ঘ এত বছর ধরে আমি করে আসছি। তাই এত মানুষের আমার কাছে ছুটে আসার সব থেকে বড় নমুনা এবং তার ভালোবাসা। যদি আপনারা লক্ষ্য রাখেন, যারা বড় বড় কথার বড়াই করে তাদের কিন্তু চেম্বারে কতটা কিছু আমার জানা নেই, তারাই আমার আমার প্রোগ্রাম দেখে আমায় কলে ফোন করে বলছে। এরকম প্রচুর ক্লায়েন্ট বা প্রচুর জ্যোতিষী আছেন বলে তোমার এই প্রোগ্রামটা খুব ভালো ভাই, তোমার এই অনুষ্ঠানে দেখে আমার ক্লায়েন্টকে বলেছি তো সে উপকার পেয়েছে, শুনে ভালো লাগলো। কেউ তো আমায় দেখে, কেউ তো আমায় কপি করে, কেউ তো আমার টোটকা ভাঙিয়ে টোটকা করছে, কেউ তো আমার ছন্দ ভাঙিয়ে ছন্দ করার চেষ্টা করছে, কেউ তো আমার রুলস কে ফলো করার চেষ্টা করছে, কেউ তো আমার স্টাইলটাকে ফলো করার চেষ্টা করছে, কেউ তো আমার ছন্দ দিয়ে টোটকা কথা বলার স্টাইলটা মেনটেন করার চেষ্টা করছে। অতএব কিছু তো করছে যেটা আগামী দিনেও করেননি, আমায় দেখে করছেন, তাতে আমি আনন্দিত এবং আমি তাতে উৎসাহিত। আরো বলবো আমার স্টকে আছে, আপনি কত ছুটতে পারেন আমার সাথে সেটাই আমার দেখার। নমস্কার। হ্যালো, কিছু জানতে চেয়েছি আমি? তাহলে কেন বলছো? তোমরা ইয়াং জেনারেশন, জ্যোতিষী মানে আমার কথাটা মন দিয়ে আগে শোনো, মণিমোহন মন দিয়ে শোনো। তোমার এত তৎপরতা, এত উদ্বাস্তব, তোমাকে কথা বলবো কি, ধৈর্যই নেই তোমার কথা শোনার মতো ধৈর্য নেই। এমন তো পাকার তলায় বা ছাদে ঘুরছে, হাওয়ার রেগ বইছে, আর তার মধ্যে বকবক করে। যাই হোক, যে কথায় আমরা ছিলাম যে জীবনে উঠতে গেলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে হয় নিজেকে বুদ্ধি খাটিয়ে নিজে সিঁড়ি বাই সিঁড়ি চলতে হয়। কারোর বুদ্ধি ভাঙিয়ে, কারোর টোটকা ভাঙিয়ে, কারোর কথা ভাঙিয়ে, কারোর প্রেডিকশনকে ডুপ্লিকেট করে জীবনে জয় পরাশর হওয়া যায় না, বা তার সমগোত্রীয় আসতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে, যারা অনুষ্ঠান ফলো করেন আর দেখেন, আমি সবই জানি ভালোর জন্যই দেখেন, কিন্তু নিজের আইকন নিজের স্টাইলটাকে ফলো করার জন্য মানুষকে নিজের কিছু তৈরি করতে হবে। যেখানে আমাকে মানুষ চেনে, সবাই বলে যে আপনার এত সুন্দর ছন্দ দিয়ে টোটকা, শুনতেও ভালো লাগে আর দেখতেও ইন্টারেস্ট লাগে। তো আমরা যে আলোচনা ছিলাম যে মানি বলটার কথার মানে কি, মানি বল কথা অর্থ হচ্ছে পয়সার বাটি বা অর্থ বাটি, যেটাকে আমরা বলে থাকি ফেংশুয়ের কথায়। কিন্তু ফেংশুইতে মানি বলটাই বলা হয়। মানি বল কথার অর্থ হচ্ছে যে আপনার জীবনে যে পেশা নিযুক্ত রয়েছে সে পেশার কোনো উন্নতি নেই। যেমন রিসেন্ট আমি একজন হাওড়া থেকে বড় একজন লয়ারকে আমি জাস্ট দেখলাম, তিনি যখন আমার সামনে বসলো তখন আমার নিজেরই মানে ভয় লাগছিল যে এত বড় অস্তিত্বকে আমি কি প্রেডিক্ট করব। তো আমি যখন বলতে শুরু করি তখন আর কোনোদিকে তাকাই না, এবং এমন বলতে শুরু করি যে আমার সামনে বসা মানুষটাও স্টান্ড হয়ে যায়। তো যখন প্রেডিকশন শেষ করলাম, উনি এরকম দুটো গালে হাত দিয়ে বসে বলল, আমার এত বছরের ক্যারিয়ারে, মানে 1969 তার ডেটা ইয়ার মেবি হবে, এত বছরের ক্যারিয়ারে আমি ফার্স্ট আপনাকেই দেখলাম যে রেলের মতো ছুটলে। এবং এরাও বললো যে আপনার প্রতিটা কথাই মাটিতে ফেলে দেবার নয়, কিন্তু আমার উত্তর কি হলো যে আপনার কোনো প্রতিকার লাগবে না। তাতে উনি আরো বেশি আচমকিত হলো, বললো কেন, আমি একজন লয়ার, আমাকে আরো গেট আপ করতে গেলে, আমাকে আরো গ্রোমিং করতে গেলে আমার প্রতিকার লাগবে না? না, কারণ সব বয়সের সব সময়ের সব মানুষের জন্য প্রতিকার প্রয়োজন হয় না। আপনাকে আমি ছোট্ট একটা ক্রিয়া দিচ্ছি, আপনি করুন, আপনি রেজাল্ট পাবেন। ক্রিয়া সবে দিয়েছি, করুক, তারপর রেজাল্ট না পেলে তো উকিল বাবু কেস ঠুকতে পারে, দেখে নি কি আছে। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নমস্কার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তা উত্তরটা দিন বলুন। কি অদ্ভুত, আমি বারবারই কন্ট্রোল রুম কে বলবো প্লিজ এরকম মানুষদের তো ফোন দেবেন না, যারা ফোন পেয়ে হবা কি বলি অত হতবাক হয়ে যাবে। যাদের গুছিয়ে বলতে পারবে তাদের দিন, কারণ
সময় অল্প, যে আলোচনা ছিলাম ফেংশুই বিশাল মারাত্মক কাজ করে এবং ফেংশুই কথা অর্থ হচ্ছে বাড়ি সাজানো, গৃহসজ্জাকে ফেংশুই আর নাম বলা যায়। এই ফেংশুই আমাদের এসছে বৌদ্ধ ধর্ম থেকে, যারা বৌদ্ধয়ান তারা কিন্তু ফেংশুইকে বরাবর অবলম্বন করে এবং বেশিরভাগ আমরা যদি নন বেঙ্গল নতুন অফিস করলে, নতুন কারখানা করলে, নতুন বাড়িতে রিমডেলিং করলে, বাস্তু করলে আমাদের কিন্তু ফেংশুইয়ের কাজ বিশেষ করে থাকে এবং আমি তাদেরকে ফেংশুই করে থাকি। এবং আজকে যে কথাটা হচ্ছে ফেংশুইয়ের পার্ট যে মানি বল, মানি বলটা কি ভালো করে বুঝুন। এবার শুরু করছি বলা, মানি বল হচ্ছে একটা বাটি নিতে হবে, সেটা কাচের বাটি হতে পারে বা কোনো ধাতু, তামা অথবা পিতল। এখানে কিন্তু মনে রাখবেন স্টিল চলবে না বা পাথরের চলবে না, বাট আমার মনে হয় তামা অথবা পিতল যে কোনোর মধ্যে পেতলটা হচ্ছে বেশি ভালো। নয় পেতলের বাটি ইউজ করুন এবং পাথরটা ছড়ানো হতে হবে, ছড়ানো বাটি হতে হবে, একটু কানা উঁচু হতে হবে, মানে ওই যেরকম বাটিতে মানুষ তরকারি খায় ডিপ করা সেরকম বাটি নয়, জাস্ট একটু ছড়ানো বাটি কিনতে হবে। এটা কাচের হতে পারে অথবা হতে পারে আপনার পেতলের। এই বাটির মধ্যে আপনার বাড়িতে যে পুরনো কয়েন রয়েছে, যে পুরনো পয়সা, সেটা 5 পয়সা অ্যান্টিক হতে পারে, 1 টাকার কয়েন হতে পারে, 50 পয়সা হতে পারে, বাড়িতে জমানো যে অর্থ, নতুন রিসেন্ট অর্থ দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ফেংশুয়ের মানেই হচ্ছে ওল্ড ইজ গোল্ড, যত পুরনো দ্রব্য দেবে তত বেশি ফেংশুই কাজ করতে শুরু করে, এটা অনেকেই জানেন না। তো ফেংশুই সে বাটির মধ্যে মানে বোল, বোলটা হচ্ছে নয় কাচের বোল আর নয় পেতলের বোল, এই বোলের মধ্যে আপনাকে পুরনো কয়েন, বাড়িতে যে কয়েন্স গুলো রয়েছে পুরনো, সেটা 5 পয়সা 10 আনা 50 পয়সা প্রচুর কয়েন্স অনেকের বাড়িতে থাকে, সেগুলো দিয়ে আপনি বাটিটাকে সুন্দর করে ভরাট করে দিন। ভরাট করার ঠিক মিডিলে আপনি ফেংশুই জন্য আপনাকে লাফিং বুদ্ধা বসাতে হয়, এখানে লাফিং বুদ্ধা না বসালে হবে, গণেশজিকে আপনাকে রাখতে হবে। সেই গণেশটা যদি আপনি কাচের বোল ইউজ করেন তাহলে কাচের গণেশ কিনতে হবে, আর যদি পেতলের বোল ইউজ করেন তো পেতলের ছোট গণেশ কিনতে হবে। গণেশটাও কিন্তু বাটি অনুযায়ী তবেই কিন্তু মানি বোলটা তৈরি হবে, মানির সঙ্গে বোলকে ম্যাচ করাতে গেলে বোল হচ্ছে আপনার বাটি আর মানি হচ্ছে আপনার অর্থ, অর্থ দেবতাই যে গণেশজি তাকে আপনাকে স্থাপন করতে হবে পয়সাগুলো ঠিক মিডিলে। এটা বসানোর পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তেজপাতা, ভীষণ ভালো বিশেষ তেজপাতা পূরণ করে মনের ইচ্ছা, তেজপাতা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেয়। কি করতে হবে এখানে 5টা তেজপাতা আপনি দিতে পারেন বোল অনুযায়ী, ছোট বোল হয় তাহলে 5টা ধরবেন না, তাই একটু বড় বোল ছড়ানো বোল কিনতে হবে, সেটা কাচের বোল অথবা কিন্তু পেতলের বোল, এর মধ্যে মাঝখানে গণেশ বসিয়ে চারদিকে কয়েন্সটা দেওয়ার পর 5টা ফ্রেশ তেজপাতা ছোট হোক চাই বড় কিনতে হবে। তারপরে বলছি কি করতে হবে, নমস্কার। হ্যাঁ বলুন। ওকে, জানবেন কার সম্বন্ধে? ভাইয়ের নাম যদি বলেন। কি নাম? অর্কপাল। অর্কপাল, ডেট অফ বার্থ বলুন। কেমন লাগে অনুষ্ঠান? টোটকা গুলো ভালো লাগে। আচ্ছা, আর এই যে টোটকা গুলো নতুনত্ব মনে হয় তো, মানে ঘিজা বেড়া টোটকা নয়। চলুন, জন্মবার হচ্ছে বাংলা মতে মঙ্গলবার, ইংলিশ মতে বুধবার পড়ে গেছে, ঠিক আছে? প্রথম কথা বলবো, এ হচ্ছে মকর লগ্ন তুলা রাশি নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে লগ্নে কেতু যেহেতু বর্তমান এবং মকর লগ্নে এখন সাড়ে সাথে চলছে, তাই কিছু মুখের ভাষা খারাপ হওয়া, মুখে মুখে তর্ক করা, অযথা মাথা গরম করা এবং রাগ তেজ মারাত্মক আকারে বাড়তে পারে। এবং জন্ম চার্ট সূত্রে বলছে যেহেতু 1981 এ জন্ম, এত বেশি উচ্ছৃঙ্খলার বাইরের বৎসঙ্গতি মিশে যাবে যে আগামী দিনে নিজের ফিউচার, নিজের ক্রিয়ার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন আসবে। এছাড়া বিবাহিত জীবন কিন্তু শুভ নয়। বিয়ে হয়েছে? হ্যালো, বিয়ে হয়েছে? হ্যালো, না দাদা লগ্নের সপ্তমে রাহু বসে তাকে আরো বেশি অ্যাগ্রেসিভ মনোভাব করে দেবে। এছাড়া ভালোবাসা করলে কেটে যাওয়ার যোগ, মানে মনের মতো ভালো রিলেশন, মনের মতো পাত্রী বাড়িতে আসলেও কথা বললেও জানাচ্ছি বলে আর জানাবে না,
মানে বারবার এই বিয়ের সমস্যায় বাবা মা চিন্তিত রয়েছে। আর একটা কথা বলুন, জন্ম চার সূত্রে বলছে আপনার ভাই হয়, নিজের ভাই তো? ওকে, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করবেন, পাশে থাকলে জিজ্ঞেস করবেন বা পরে জিজ্ঞেস করবেন, আপনার মা আপনাকে বলেছে যে ওর জন্য কোনো মানসিক করেছিল বা কোনো ঠাকুর দেবতার কাছে যে মানসিক তার পুজো পুজো দিয়েছে? এখানে জন্মচার বলছে যে কোনো মানসিক করে সেই মানসিকের পুজো মিটিয়ে দেয়নি, যার জন্য এই ছেলেটির কর্মজীবন, এই ছেলেটির বিবাহিত জীবন, এই ছেলেটির আর্থিক জীবন সবটা কিন্তু এই মুহূর্তে পিছিয়ে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চারটার ইমিডিয়েট প্রতিকার করুন। আপনি যে অনুষ্ঠান দেখছেন, কতদিন পরে লাইন পেলেন? এবার ভাবুন, এক বছর ধরে যতগুলো আমরা প্রেডিকশন করছিলাম সবাই তো হ্যাঁ হ্যাঁ বলছিল, মিলে যাচ্ছিল, সবই তো শুনেছেন। তো আজকে তো আপনার ভাইয়ের জন্য বললাম, সেটা কি ঠিক বললাম না ভুল বললাম? আজকে দিনে দাঁড়িয়ে কি বিশ্বাস হচ্ছে জ্যোতিষ শাস্ত্র বলে কিছু আছে? আছে, এবং সঠিক মানুষটাও নির্বাচন করতে হবে, না হলে কিন্তু বলা যাবে না, তাই না? এই যে আপনার মা মানসিক করেছিল কোন ঠাকুরের কাছে, এটা কি বলা সম্ভব? নিশ্চয়ই, যে ভালো পড়াশোনা করবে এটা হবে। আমি কখনো আমি সর্বশ্রেষ্ঠ বলি না, যে ভালো লেখাপড়া করবে, যার গুরুর আশীর্বাদ থাকবে এবং আপনাদের মতো দিদি বোনেদের মায়ের আশীর্বাদ মাথায় থাকবে, সেই ব্যক্তিকে কেউ পিছে ফেলতে পারবে না, তাই তো? চলুন, ভাইকে বলুন যে কোথায় যোগাযোগ করতে, যদি আসানসোলে কেউ ভালো জ্যোতিষ যায় তাকে দেখিয়ে নিন। আমার কাছে আসবে, তার একটাই কারণ যে ঠকবে না। এই ঠকাটা না এই 2022 থেকে আরো বাড়বে, যেমন দিনে দিনে পেপারে যে ধর্ষণ পড়ছি, মার্ডার পড়ছি, জ্বালানো পড়ছি, পুরানো পড়ছি, তেমন কিন্তু এই ঠকানোটা কিন্তু বাড়বে। তাই মনে রাখবেন, যদি কেউ সঠিক মানুষ হয়, সঠিক ভাবে পড়াশোনা করে, সঠিক ভাবে অধ্যয়ন করে, আপনার করতে যে আলোচনা ছিল আমরা, যে আপনি মানি বোলটা তৈরি করলে তার মধ্যে পুরোনো কয়েন্স গুলো দিলেন, মানি বোল কিন্তু কাচের বাটি হতে হবে অথবা হতে হবে পেতলের বাটি, বাটি মানে ছড়ানো বাটি রেখাবি মতো, তার উপর আপনি কয়েন্স গুলো দেবেন, মিডিলে আপনি গণেশজির একটা মূর্তি বসাবেন, কাচের বল হলে কিন্তু কাচের গণেশ বসাতে হবে, আর পেতলের কিন্তু বল হলে পেতলের গণেশ বসাতে হবে। বসানোর পরেতে পাঁচটা তেজপাতা, ফ্রেশ তেজপাতা, ছোট হোক চাই বড়, তার মধ্যে পাঁচটা বিষয় আপনি লিখুন। প্রথমে লিখুন, ইংলিশে লিখতে হবে, লাভ মানে ভালোবাসা, আপনি ভালোবাসা লিখতে পারেন। দ্বিতীয় লিখুন মানি, আপনি অর্থ লিখতে পারেন। তৃতীয় লিখুন রিলেশন, আপনি লিখুন সম্পর্ক, বাংলা ইংরেজিগুলো মিলিয়ে বলছে কিন্তু। চতুর্থ লিখুন হেলথ, মানে শরীর লিখতে পারেন বা স্বাস্থ্য লিখতে পারেন। আর পঞ্চম লিখবেন ফিউচার, আপনি ভবিষ্যৎ লিখতে পারেন। তো এতগুলো কথা বললাম যে কোনো কথা আপনি লিখুন, মানি, হেলথ, ফিউচার, রিলেশনশিপ অ্যান্ড ফিউচার, যেগুলো বললাম সেগুলো লিখুন, দেখুন আপনার ভালোবাসা লাভ। তো এই পাঁচটা কথা লিখুন এবং পাঁচটা একে একে করে কিন্তু সাকসেস দেবে। আর মনে রাখবেন, এত সুন্দর, অথেন্টিক, জেনুইন, সহজ, সরল, টোটকা, টাটকা টোটকা কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ করতে পারি, যতই কপিক্যাট আসুক আর যতই কিছু করুক, এই অনুষ্ঠান এতটা জনপ্রিয়, এই টোটকা এতটা মানুষের প্রিয়, যেখানে মানুষ কিন্তু টোটকা কপি করলে জয়প্রকাশনের মতো টোটকা দিতে পারবে না। তো আজকের আলোচনার বিষয় ছিল মানি বোল রাখলে উত্তর দিশা, এবং রেডি করার পর ওই মানি বোলটা আপনাকে উত্তর দিকে রাখতে হবে, কোনো উত্তর দক্ষিণ, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব নয়, শুধু উত্তর দিকে, অর্থাৎ নর্থ সাইডে। তাই বলছি যে মানি বোল রাখলে উত্তর দিশায় উন্নতি আসবে নিজ পেশা। যদি আপনি জ্যোতিষী করেন তাহলে আপনার উন্নতি আসবে, আপনি শিক্ষকতা করেন আপনার উন্নতি আসবে, আপনি ম্যানেজমেন্টে জব করেন আপনার উন্নতি আসবে, আপনি ক্যাটারিং এর বিজনেস করেন তাতে উন্নতি আসবে, আপনি ইন্টেরিয়র ডিজাইন করেন তাতে উন্নতি আসবে, আপনি পুলিশে জব করেন তাতে উন্নতি আসবে, আপনি ওকালতি করেন তাতে উন্নতি আসবে, আপনি ব্যবসা করেন তাতে উন্নতি আসবে। সকল পেশার জন্য একটাই ফেংশুই টোটকা বললাম, মানি বোল। এই বোলটি অসাধারণ কাজ করে, করে দেখুন। আর যারা মিস করলেন প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট অ্যান্ড জয় পড়াশোন, সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। এবং প্লিজ একটা শেয়ার করে দিন, এটা আপনার অনুষ্ঠান অন্য কেউ দেখে সেও কাজ পেতে পারে, ভালো থাকতে পারে। আমাদের 22 সাল থেকে সকলকে ভালো রাখতে হবে, শত্রুকে ভালো রাখতে হবে, মিত্রকেও রাখতে হবে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আবার আসবো, দেখতে ভুলবেন না। সৌভাগ্যের সন্ধানে নমস্কার।
আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ